এই মুহূর্তে আমি আছি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের ভাঙ্গারদিয়া গ্রামে। আপনারা জানেন যে এই ভাঙ্গারদিয়া গ্রামে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু মান মন্দির ও পর্যটন কেন্দ্র। তো এবং কেন নির্মিত হচ্ছে সেটাও ইতিমধ্যে আপনারা জেনেছেন এবং পাশাপাশি সারা বিশ্ব এটা নিয়ে আলোচনা হয়েছে বা পৃথিবী বিশ্ব জেনেছে। তারপর আমি সংক্ষেপে একটু বলি যে জানেন যে সারা পৃথিবীকে উত্তর দক্ষিণ দিক দিয়ে চারটি এবং পূর্ব পশ্চিম দিক দিয়ে তিনটি এই সাতটি রেখায় ভৌগোলিকভাবে ভাগ করেছে এবং এই ভাগ করার ক্ষেত্রে যে মিলিত তারা যে মিলিত দুটি রেখা মিলিত হয়েছে সেক্ষেত্রে বারোটি বিন্দু তৈরি হয়েছে বা বারোটি জায়গা ছেদ হয়েছে। এই ছেদের যে বারোটি দশটি রয়েছে সাগর এবং মহাসাগরে আর দুটি রয়েছে স্থলভাগে, যেটা নাকি একটি হচ্ছে সাহারা মরুভূমি এবং যেখানে কিন্তু সাহারা মরুভূমি তো হলেও ওইখানে মানুষের পক্ষে যাওয়া সম্ভব না, যে কারণে একমাত্র আমার এই সোনার বাংলায় আমাদের এই সোনার বাংলায় যেটি পড়েছে যে চিহ্নটি পড়েছে সেটি হচ্ছে এই ভাঙ্গারদিয়া গ্রামে। এবং এই সেই স্থান আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি, এই সেই স্থান যেখানে আপনার এই বঙ্গবন্ধু মান মন্দির এবং পর্যটন কেন্দ্র নির্মিত হবে। তো এখন আমাদের একটু একটা আরেকটি বিষয় থাকে যে এখানে পর্যটন কেন্দ্র নির্মাণ করে বা মান মন্দির নির্মাণ করে লাভটা কি আমাদের। প্রথমেই তো আমরা বলেছি যে সারা বিশ্বের ভিতরে এটি একটি আইকন হয়ে থাকবে, একটা বিষয় হয়ে থাকবে যে না পৃথিবীর ভিতরে একটি মাত্র জায়গা আছে সেটি হচ্ছে বাংলাদেশ যেখানে আপনার এই ছেদ চিহ্নটি রয়েছে। আর এটা যেটা আমাদের কাজে লাগবে যে বিভিন্ন যারা মহাকাশ গবেষণা করেন, জ্যোতির্বিজ্ঞানী রয়েছেন, আবহাওয়াবিদ রয়েছেন, তারা এখানে সারা বিশ্ব থেকে যারা রয়েছেন তারা এখানে গবেষণার জন্য আসবেন। সেক্ষেত্রে আমাদের এইখানে যে লোক সমাগম ঘটবে এবং দর্শনার্থীর যে চাপ সৃষ্টি হবে দেখার জন্য আসবে, আমরা অর্থনৈতিকভাবে লাভবান হব, পাশাপাশি সারা বিশ্বে আমাদের গৌরব এবং ঐতিহ্য এবং আমাদের সম্মানের একটি ব্যাপার হয়ে দাঁড়াবে। আর সেই সংক্ষেপে আপনাদের দেখাই যে আমি যতটুকু এখানে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে জানতে পেরেছি, এখনও যেহেতু এখানে কার্যক্রম ওইভাবে শুরু হয়নি, খুব দ্রুতই শুরু হবে। তো এই দূরে একটি বাম দিকে একটি পিলার দেখা যাচ্ছে সিমেন্টের, ছোটো একটু জুম করে দেখাই আপনাদেরকে, ছোট্ট একটি পিলার। তো এটি একটি সীমানা, আর সেই সাথে রয়েছে আপনার দূরে ওই একটি তাল গাছ দেখা যাচ্ছে, তাল গাছের থেকেও দূরে আরেকটি সিমেন্টের পিলার দেখা যাচ্ছে। পশ্চিম দিকটা এটা হচ্ছে আপনার দক্ষিণে, দক্ষিণে ওই যে রাস্তার গোড়ায় খেজুর গাছের গোড়ায় একটি পিলার রয়েছে, ওই পিলার থেকে সোজা চলে গেছে আপনার ওই আর কি তাল গাছ, ওইখানে আর কি পিলার রয়েছে। এই চারটি যে অংশ এর ভিতরে আপনার এই যে পিলারটা সাদা একটি পিলার, এই পিলারটি এটি স্থানীয়ভাবে উনি আমাকে যেটুকুন বোঝালেন যে আমি সেটুকুন আপনাদেরকে তুলে ধরলাম। তো এই পিলারটি হচ্ছে আপনার সেই ছেদ স্থান বা বিন্দু। তো আমরা আশা করি খুব দ্রুতই আমাদের এই সৃষ্টির কার্যক্রম শুরু হবে এবং আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছব। ভালো থাকবেন সকলে।